শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আরও শক্তিশালী রূপ নিয়ে ভারতের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ভারতের একাংশ ধ্বংস হওয়ার আশঙ্কা, পাঁচ দিনের সতর্কতা জারি। এবার আমেরিকার অর্থনীতি ধ্বংস করে দেওয়ার হুমকি সৌদি যুবরাজের, চিন্তিত বাইডেন। আমেরিকা এবং ইউক্রেনকে ধ্বংস করার জন্য এবার রাশিয়াকে ড্রোন নির্মাণে সহায়তা করছে ইরান। ইউক্রেনে চলছে তুমুল লড়াই, পাল্টা আক্রমণ ভেস্তে গেল ইউক্রেনের, পাল্টা আক্রমণ নিয়ে নীরব কিয়েভ। এবং সবশেষ থাকছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গোপন নথি সরিয়ে বাথরুমে রেখেছিলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আরব সাগরে সৃষ্ট গ্রীষ্মকালীয় ঘূর্ণিঝড় বিপর্যয় অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এটি গোয়া এবং মুম্বাই উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাত 8:45 গোয়া থেকে এর দূরত্ব ছিল 900 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে। গুজরাটের পূর্ববন্দর জেলার জেলেদের গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নদীবন্দর কর্তৃপক্ষকে দূরবর্তী সতর্কীকরণ সংকেত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারতের আবহাওয়া বিভাগ এর বরাতে সংবাদমাধ্যম লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি পূর্ব, মধ্য এবং পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব আরব সাগরের উপরে অবস্থিত, যা উত্তর দিকে ধেয়ে যাচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে তীব্র সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সমুদ্রের পরিস্থিতি আগামী 3-4 দিনের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় 135-145 কিলোমিটার থেকে ঝড়ো হাওয়া ঘন্টায় 160 কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে। জেলেদের সমুদ্রে না থাকার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য পরবর্তী পাঁচ দিনের জন্য সতর্কতা জারি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে ঘূর্ণিঝড় বিপর্যয় আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আবহাওয়া দপ্তর জানায়, পরবর্তী 48 ঘন্টার মধ্যে ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করবে এটি এবং আগামী 3 দিনের মধ্যে উত্তর পূর্ব দিকে সরে যাবে। বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ। সম্প্রতি ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ঘটনায় আমেরিকার এই চিন্তার ভাঁজ আরও সুস্পষ্ট হয়েছে। এছাড়াও ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের আবহে তেলের উৎপাদন কমানো নিয়েও সৌদি আরবের সঙ্গে বাতানুবাদে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। তেল উত্তেজনা রাশিয়ার সিদ্ধান্তকে ঘিরে সৃষ্ট তর্ক বিতর্কের এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকি দিয়েছে সৌদি যুবরাজ এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি নাকি মার্কিন অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের বেশ কিছু গোপন নথি ফাঁস হয়েছে, সেগুলো এখন মার্কিন মেসেজিং অ্যাপে ঘুরে বেড়াচ্ছে। সৌদি যুবরাজের হুমকির বিষয়টি নাকি ওই সব নথির একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে গত বছর জুন থেকে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে শুরু হয় মন্দাভাব। এই পরিস্থিতিতে তেল বিক্রি থেকে মুনাফা নিশ্চিত করতে 2022 সালের অক্টোবর মাসে খনি থেকে পেট্রোলিয়ামের উত্তোলন রাশিয়ার সিদ্ধান্ত নেয় জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকায় ছিল জোটের গুরুত্বপূর্ণ সদস্য সৌদি আরব। ফাঁস হওয়া গোপন নথি বিশ্লেষণ করে জানা গেছে, সৌদি আরব ওই সিদ্ধান্ত নেওয়ার পরপরই মোহাম্মদ বিন সালমানকে ফোন করেন বাইডেন এবং তাকে এই চিন্তা থেকে সরে আসার আহ্বান জানান। পাশাপাশি বলেন, সৌদি সরকার যদি তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত প্রত্যাহার না করে সেক্ষেত্রে ভবিষ্যতে তার পরিণতি সৌদিকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি করে দেন তিনি। তবে বাইডেনের এই হুঁশিয়ারি দমে না গিয়ে পাল্টা জবাবে যুবরাজ বলেন, তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্তকে ঘিরে যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে দেশটির সঙ্গে যাবতীয় অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে সৌদি, এবং সেক্ষেত্রে তা ওয়াশিংটনের জন্য আরও বড় বিপর্যয় ডেকে আনবে। তারপর এই প্রসঙ্গে উভয় নেতাদের কথাবার্তা আর এগোয়নি। ওপেক প্লাসের সিদ্ধান্ত অনুযায়ী গত অক্টোবরে জ্বালানি তেলের উত্তোলন হ্রাস করেছে সৌদি আরব। বাইডেনও এই কারণে সৌদির উপর কোনো কঠোর সিদ্ধান্ত নেননি। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে ইরান সরকার মস্কোর কাছে একটি ড্রোন প্রস্তুত প্ল্যান্ট নির্মাণে রাশিয়াকে সহায়তা করছে। রাশিয়া এবং ইরানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হোয়াইট হাউসে শুক্রবার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে একটি বিবৃতিতে বলেন, ইরান ওই প্ল্যান্টের জন্য বস্তুগত সহায়তা দিচ্ছে, আগামী বছরের শুরুতে প্ল্যান্টের কার্যক্রম শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র আরও দাবি করেছে যে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার শত শত ড্রোন পাঠিয়েছে ইরান। কির্বি শুক্রবারের বিবৃতিতে আরও বলেছেন, কিয়েভে হামলা চালাতে এবং ইউক্রেনের লোকজনকে ভীত করতেই ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া।
মনে হচ্ছে যে রাশিয়া ইরান সামরিক অংশীদারিত্ব আরও জোরদার হচ্ছে। তিনি বলেন, রাশিয়ার অভ্যন্তরে ইরানের ড্রোন উৎপাদনে ইরানের সাথে রাশিয়া কাজ করতে আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, মার্কিন গোয়েন্দারা প্রমাণ পেয়েছে যে মস্কো থেকে কয়েকশো মাইল দূর অবস্থিত আলাবুকা স্পেশাল ইকোনমি জোনে ওই প্ল্যান্টটি নির্মাণ করা হচ্ছে। তবে ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করার কথা অস্বীকার করে আসছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে, ইরান তাদের কাছে ড্রোন পাঠিয়েছে, তবে তা 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন হামলার আগে। ইউক্রেনের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে রাশিয়া। দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ নিয়ে নিরবতা বজায় রেখেছে কিয়েভ। শুক্রবার ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রণক্ষেত্রের এই লড়াই হয় বলে দাবি করেছে মস্কো। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের আক্রমণের তীব্রতা বা মাত্রা কেমন বা রাশিয়ার প্রতিরক্ষা রেখা ভেদ করতে সক্ষম হয়েছে কিনা তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। ইউক্রেনের পাল্টা আক্রমণে কয়েক হাজার প্রশিক্ষিত সেনা অংশগ্রহণ করার কথা, যাদের অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়েছে পশ্চিমারা। গত কয়েক মাস ধরে প্রতীক্ষিত প্রস্তুতি নিয়ে রাশিয়া বলছে, চলতি সপ্তাহের শুরু থেকে ইউক্রেনের হামলা প্রতিহত করে যাচ্ছে। কিয়েভ এখনও বলেনি তাদের আক্রমণ শুরু হয়েছে। রুশপন্থী সামরিক ব্লগাররা শুক্রবার জাপোরিজিয়া রণক্ষেত্রে তুমুল লড়াইয়ের কথা উল্লেখ করেছেন। আরখিভ শহরের কাছাকাছি অঞ্চলে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী একটি স্থল সংযোগের মাঝামাঝিতে এই লড়াই হয়। এই স্থল সংযোগকে ইউক্রেনের একটি সম্ভাব্য প্রধান নিশানা হিসেবে মনে করা হচ্ছে। আক্রমণের সময় ইউক্রেনের সাধারণ সাংবাদিকদের রণক্ষেত্রে থেকে সংবাদ সংগ্রহের অনুমতি দেওয়া হয় না। পাল্টাপাল্টি আক্রমণের শুরুটা ডিনুপ্র নদীর কাকরুবরা বাঁধ ভেঙে সৃষ্ট বিপর্যয়ের আড়ালে চাপা পড়ে গেছে। বাঁধের পানিতে প্লাবিত হয়েছেন অনেক কয়েক হাজার মানুষ। কৃষি এবং প্রাকৃতিক ব্যাপক ক্ষতি হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। মার্কিন সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রীয় শতাধিক গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখা এবং সেগুলো অব্যবস্থাপনার দায়ে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মোট 37টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মার্কিন পারমাণবিক কর্মসূচির গোপন নথিও রয়েছে। এছাড়াও তদন্তকারীদের কাছে মিথ্যা বলা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এসব নথি নিজেদের ফ্লোরিডা এস্টেট বলরুমে বা বাথরুমে রাখার অভিযোগও আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। এসব নথিপত্র পরিচালনা সংক্রান্ত তদন্তে ট্রাম্প বাধা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। তবে ট্রাম্পের দাবি, তিনি কোনো অন্যায় করেননি। 49 পৃষ্ঠার অভিযোগপত্রে এই প্রথম সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ রয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ট্রাম্প যেসব নথি তার ব্যক্তিগত জিম্মায় রেখেছিল সেগুলো যেসব তথ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত তথ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও অনেক দেশের প্রতিরক্ষা বা অস্ত্র সক্ষমতা সংক্রান্ত সামরিক আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সম্ভাব্য দুর্বলতা, বিদেশি আক্রমণের প্রতিক্রিয়ায় সম্ভাব্য প্রতিশোধের পরিকল্পনা। প্রসিকিউটররা বলেছেন, ট্রাম্প যখন প্রেসিডেন্টের অফিস ছাড়েন তখন তিনি প্রায় 300 গোপন নথি মারে এ লাগুতে নিজের অবকাশ যাপন কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।